মানে ক্লিয়ার নয়, মানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো অপরিষ্কার, কিন্তু আমার সিটটাও দেখো। গুড মর্নিং ফ্রম হাওড়া, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই মুহূর্তে কিন্তু আমি হাওড়াতে আছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, আর মোটামুটি তোমরা ট্রেলার এবং থাম্বনেল এবং টাইটেল দেখে কিন্তু বুঝে গেছো যে আজকের আমি কোথায় যাচ্ছি। তোমরা একদম ঠিকই ধরে নিয়েছো, আজকের কিন্তু আমি যাচ্ছি কোথায়, বাঙালির সবার প্রিয় জায়গা দীঘাতে। আজকের এই ভিডিওতে কিন্তু থাকছে যে হাওড়া থেকে ট্রেনে কিভাবে যাচ্ছি আমরা দীঘাতে। আমরা মানে আমার সাথে কিন্তু আরও একজন আছে। ট্রেনের কত ভাড়া, দীঘায় কোন হোটেলে যাচ্ছি, দীঘায় কোথায় ঘুরবে, কোথায় সস্তায় হোটেল পাবে, সব কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু থাকছে। তো চলো বেশি কথা না বলে আমাদের জার্নি স্টার্ট করা যাক। এই মুহূর্তে কিন্তু আমি কিন্তু চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশন, আর হাওড়া রেলওয়ে স্টেশন মানে কিন্তু মানুষের শুধু এখানে যাতায়াত, শুধু ভিড়। প্রত্যেক দিন কিন্তু লাখো লাখো মানুষ কিন্তু এই হাওড়া স্টেশন থেকে কিন্তু যাতায়াত করে। মুম্বাই, গুজরাট, কোথায় যাবে তুমি, দিল্লি, যেখানে খুশি কিন্তু তুমি যেতে পারবে এই হাওড়া স্টেশন থেকে ট্রেন করে। আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু চলে এসেছি 20 নম্বর প্ল্যাটফর্ম। এই যে সামনে দেখতে পাচ্ছ 20 নম্বর প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আমাদের ট্রেন আসবে। আমাদের ট্রেন টাইম হলো 6:50, আর এখন টাইম 6:38। তো বলতে আমাদের ট্রেন কিন্তু চলে এসছে। এই যে এখানে লেখা আছে হাওড়া টু দীঘা, ট্রেন নাম্বার 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এই ট্রেনটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু হাওড়া থেকে ছাড়ে 6:50। তোমরা যখন খুশি কিন্তু এই ট্রেনে করে কিন্তু তোমরা দীঘা যেতে পারো। আর এটাতে কিন্তু 2S আছে আর CC আছে। CC-র ভাড়া হলো 380 টাকা, আর 2S-এর ভাড়া হলো 105 টাকা। আর ট্রেনটা কিন্তু 6:50 হাওড়া থেকে ছাড়বে, আর দীঘাতে কিন্তু পৌঁছাবে 10:15। টোটাল আমরা জার্নি করব 3 ঘন্টা 25 মিনিট, আর 3 ঘন্টা 25 মিনিটের মধ্যে কিন্তু আমরা 185 কিলোমিটার কিন্তু কভার করব। আর হাওড়া থেকে দীঘা যাওয়ার মধ্যে কিন্তু 6টা স্টেশনে কিন্তু হল্ট করবে এই তাম্রলিপ্ত এক্সপ্রেস। তোমাদেরকে এবার আমাদের সিটটা তোমাদেরকে দেখাই। আমরা কিন্তু CC-তে কেটেছি প্রিমিয়াম তৎকালে, কারণ আমরা নর্মাল টিকিট পাইনি বলে প্রিমিয়াম তৎকাল আমরা কেটে নিয়েছি। তো এই হলো আমাদের সিট, এটা সুব্রতর আর এটা আমার, আর আমরা CC-তে বুক করেছি, আর আমরা প্রিমিয়াম তৎকাল মেরে কিন্তু টিকিটগুলো পেয়েছি, না হলে আমরা পাচ্ছিলাম না, সবকটাই বুকিং ছিল। এখানে কিন্তু তোমরা দুজন করে বসতে পারবে, এটা 2-সিটার আছে, আর সামনে আছে 3-সিটার। এখন টাইম কিন্তু 6:55, আর আমাদের ট্রেনের টাইম কিন্তু ছিল 6:50, 5 মিনিট কিন্তু লেট করেছে ট্রেনটা। সিটগুলো কিন্তু মানে ক্লিয়ার নয়, মানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো অপরিষ্কার, কিন্তু আমার সিটটাও দেখো নোংরা, দেখো তোরটা তো বেশ ক্লিয়ার আছে। ক্লিয়ার কোথায় আছে বাবা, পুরো নোংরা, ওপরটাই শুধু জাস্ট পরিষ্কার আছে আর সব নোংরা, দেখো পুরো সব কালো হয়ে আছে। এগুলো একটু দেখা দরকার, CC সিট তোমার 380 টাকা, CC-তে নর্মাল ফেয়ার, প্রিমিয়াম তৎকাল তোমার আমার টোটাল পড়েছে 522 করে। এগুলো একটু দেখা উচিত। আমি তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আছে সুব্রত, ও আর আমি কিন্তু কিছুদিন আগে কিন্তু আমরা গ্রাম বাংলার রিট্রিট রিসোর্টে কিন্তু আমরা একসাথে কিন্তু ভিডিও করে এসেছি। তো চলো তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই। ইন্ডিয়ান আছে, বেসিন আছে, হ্যাঁ জল পড়ছে, হ্যান্ড ব্রাশ আছে কি, হ্যাঁ হ্যান্ড ব্রাশ কিন্তু আছে, এই যে আয়না আছে একটা, ব্যাস
বেশ ভালোই কিন্তু ওয়াশরুমটা, কিন্তু এখানে একটা বেসিন যদি রাখা হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো। দুটো লাইট দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রিডিং লাইট। এই যে যদি পড়তে চাও, এই বেশ হেভি ফোকাস আছে, কিন্তু ফোকাস কিন্তু হেভি আছে, হাই ফোকাস আছে। অফ করে দিলাম, ও এটাকে আবার মুভিং করা যায়। ও আচ্ছা, মুভ হবে না, সরি সরি, ভেবেছিলাম হয়তো সিটটা ভালো হবে, সব ঠিক আছে, বাট সিটগুলো কিন্তু খুবই নোংরা, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। বাট কী করবো, কিছু করার নেই, যেতে হবে এবং দীঘায় গিয়ে স্নান করতে হবে। সরি সরি, আমি তো আবার স্নান করতে পারবো না। টিটি বাবু কিন্তু এসে গিয়েছে, টিকিট দেখবে, এই যে আমাদের টিকিট, এই যে আমাদের টিকিট, এখন থেকে দেখো বাবু। আর ব্রেকফাস্টে কী কী আছে? ব্রেড বাটার অমলেট আছে, ব্রেড বাটার কাটলেট আছে, ব্রেড বাটার অমলেট, ব্রেড বাটার ভেজ কাটলেট। ব্রেড বাটার অমলেটটা দিয়ে দিন একটা। শেষ হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি উলুবেরিয়াতে, আর এখানে কিন্তু এক মিনিটের হল্ট আছে। আমাদের ট্রেন কিন্তু 6 মিনিট কিন্তু ডিলে চলছে, সত্যি মানে বন্দে ভারতকে কিন্তু হারিয়ে দেবে তাম্রলিপ্ত। ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে, আজ আমরা রেলেতে ব্রেকফাস্ট করব। আমার কি ছিল যেন? ব্রেড অমলেট। হ্যাঁ, ব্রেড অমলেট, এটা ব্রেড অমলেট তো, জায়গা আছে, আমি সেখানে না রেখে প্যান্টের উপরে রেখে দিচ্ছি। দেখি ভাঙা নাকি, কেচাপ তো লাগবে না, ব্রেডটা নিয়ে নিলাম। আচ্ছা, বাটার দেওয়া আছে, দেখো বাটার দেওয়া আছে, বাটারটা নিয়ে নিলাম, নিয়ে কাউন্ট খেতে দুটো ব্রেড। এটা দেখতে পাচ্ছ, ভেজ কাটলেট আর ব্রেড, দাম কিন্তু 40 রুপিস। সুব্রত অর্ডার করেছে, আর যারা ভেজ খেতে চাও তাদের জন্য কিন্তু আছে ভেজ কাটলেট আর ব্রেড। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট করলাম, এরপরে আমার সঙ্গী সাথী, জীবনের সাথী, আমার মেডিসিন, সকালে একটা দুটো তিনটে, হ্যাঁ তিনখানা আমাকে মেডিসিন খেতে হয় সকালে, তারপর তাও রাতে মেডিসিন আছে। এই যে নিলাম, এখন দুটো মেডিসিন আছে, ব্যাকট্রিম ডিএস আর ক্যালসিয়াম, সব ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম ওয়াশরুমের ভিতরে, সেটা তোমাদেরকে দেখাই। এটা কি, এইসব কোন বাঁদরে করে? হ্যাঁ, ট্রেনের মধ্যে বিড়ি কে খায়? ট্রেনের মধ্যে বিড়ি কে খায় ভাই, তুমি খাও? হ্যাঁ, এসব করে কি, ট্রেনের মধ্যে কিন্তু স্মোকিং কিন্তু এলাও নয়, সেটা তুমি আমি সবাই জানি, কিন্তু আমরা জানার সত্ত্বেও ট্রেনের ভিতরে বাথরুমের ভিতরে কিন্তু লুকিয়ে আমরা স্মোকিং করি। এখন টাইম 8:30, আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি 4 নম্বর হল্টে, স্টেশনের নাম তমলুক, আর এই স্টেশনের হল্ট কিন্তু 2 মিনিট। ট্রেনের সিগন্যাল কিন্তু হয়ে গেছে, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। এরপরে স্টেশন কিন্তু কাঁথি, আর কাঁথিতে কিন্তু আমার পৌঁছবো 9:27। আর
আমি যে সিটে বসে আছি এই সিটটা কিন্তু ইনক্লাইন করা যায়, কিভাবে কোথায় দেখে নাও। এই যে একটা হ্যান্ডেল আছে, এটাকে যেই যেই না প্রেস করব আমি, সিট কিন্তু এরকম ইনক্লাইন কিন্তু হয়ে যাবে। আহ দারুণ, কিন্তু বেশ ঘুমিয়ে ঘুমিয়ে রেস্ট করে কিন্তু দীঘাতে কিন্তু পৌঁছে যাওয়া যাবে। ট্রেনে নামার সব কিছু ভালো লেগেছে, কিন্তু দুটো জিনিস আমার ভালো লাগেনি। প্রথমত হলো সিটগুলো খুবই নোংরা, আর দ্বিতীয় হলো বাথরুমের ভিতরে বিড়ি রেখেছে শালা কোন হারামজাদা। বাথরুমের মধ্যে বিড়ি রেখেছে, হ্যাঁ এইগুলো কিন্তু খুব খারাপ, কি বলবি তুই এই বিষয়ে। সত্যি এটা তো মানে এক কথা নিয়ম নেই যে স্মোকিং মানে ট্রেনের ভেতরে করা, তার উপরে করে মানে করা তো উচিতই না, তাও আমি বলছি নোংরা, তাও মানে ওটাকে বাইরে ফেলে না, ওটাকে মানে টয়লেটের ভেতরেই ফেলে রাখে। ওটাই না, আমার কথা হচ্ছে ভাই তুই খেয়েছিস বিড়ি ঠিক আছে, কেউ দেখতে পেলো না করলি এটা ঠিক আছে, তুই যখন করে ফেলেছিস সেগুলো তোরা বাইরে ফেল। হ্যাঁ এগুলো তো করা উচিত নয়, মানে ট্রেনের মধ্যে স্মোকিং তো এটা নট অ্যালাউড। তো তারপরেও মানে বি খেয়ে ট্রেনের মধ্যে আবার রেখে দিয়েছে, আমি তো তোমাদেরকে দেখালাম, আমি ফোন করছিলাম একবার। টাইম 9:43, আর এই মুহূর্তে কিন্তু আমি কিন্তু পৌঁছে গিয়েছি কাঁথিতে, আর কাঁথিতে কিন্তু ঘোরার জন্য কিন্তু বেশ ভালো ভালো জায়গা আছে, আর এই কাঁথি থেকে কিন্তু মন্দারমণিও কিন্তু যাওয়া যায়। তোমরা যারা মন্দারমণিতে যাবে ভাবছো তারা কিন্তু এই কাঁথি নেমে কিন্তু মন্দারমণি কিন্তু যেতে পারো। এই সামনেই কিন্তু প্রচুর অটো গাড়ি আছে, মন্দারমণি মন্দারমণি বলে কিন্তু তারা হাঁকাহাঁকি করছে। এরপরে কিন্তু একটা স্টেশন আছে, স্টেশনটার নাম হলো রামনগর বেঙ্গল, তারপরেই কিন্তু দীঘা, আর জাস্ট একটুখানি অপেক্ষা গাইস। সোসা খাবে সোসা, সোসা খাবে সোসা, গরমে সোসা খাবে। বড় হারামি হো বেটা। এখন কিন্তু চলে এসেছি রামনগর স্টেশনে, আর এখানে আসার টাইম কিন্তু ছিল 9:50, কিন্তু ট্রেন কিন্তু এসেছে 10:05। একদম শান্ত একটা রেলওয়ে স্টেশন রামনগর, পুরো ফাঁকা ফাঁকা। এখান থেকেও কিন্তু তোমরা মন্দারমণিতে কিন্তু যেতে পারো। তো আমরা কিন্তু চলে এসেছি দীঘাতে, মানে ট্রেন কিন্তু ঢুকছে দীঘাতে। এই যে তো জার্নিটা কিন্তু ভালোই হলো, আমাদের সাথে ছিল সুব্রত। আজকে শনিবার, দীঘা স্টেশনে কিন্তু লোক কিন্তু পুরো ভরে গেছে, আর আমরা যে ট্রেনটিতে করে এসেছি এই ট্রেনটি কিন্তু এখন আবার ছেড়ে দেবে, আর এখান থেকে ছাড়বে 10:35। তো এখন আমরা স্টেশন থেকে এক্সিট হব, এক্সিট হয়ে হোটেল খুঁজব। তো চলো হোটেল খুঁজে তারপরে হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমার পিছনে হলো দীঘা রেলওয়ে স্টেশন, আর এই যে সামনে কিন্তু আছে অটো টোটো কিন্তু সব গাড়ি আছে, তোমরা যে হোটেলের নাম বলবে সেই হোটেলে কিন্তু এই দাদারা কিন্তু তোমাদেরকে পৌঁছে দেবে। এই সামনে আছে তো এই জাস্ট হোটেলে চলে এসেছি, তো কোন হোটেলে আছি কত কী ভাড়া সেটা কিন্তু আসছে পরের ভিডিওতে, তার জন্য কিন্তু পরের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। অনেকটা জার্নি করে এসেছি আমি, রাত 4:00 কিন্তু বেরিয়েছিলাম মানে বাড়ি থেকে। আজকের গর মতো ভিডিও এখানেই শেষ করছি, যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ট্রেন জার্নি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।